এই জন্য শরীয়তে প্রথম কথা যে প্রত্যেকটি মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা ওই বিষয়ের আয়াত অথবা হাদিস খুঁজব, হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট যদি না পাই তো অস্পষ্ট, ইশারাতুন নাস, দালালাতুন নাস না হলে ইশারাতুন নাস, হ্যাঁ, যে ইশারা ইঙ্গিত বহন করে কিনা, এই মাসালাগুলি এই হাদিস থেকে অথবা আয়াত থেকে ইস্তেমাত করা যায় কিনা এটা চেষ্টা করো। যদি না পাওয়া যায় তাহলে দিনকে তো আল্লাহ কমপ্লিট করেছেন। কেমন ভাবে কমপ্লিট হয়েছে? প্রত্যেকটি বিষয় যা ঘটেছে বা যার প্রয়োজন হয়েছে আর হচ্ছে এখন আর হবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটি সমস্যার জন্য যে সমাধান, এই সমাধানের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে মৌলিক নীতিমালা আছে। এই বিষয়টা বুঝে রাখেন সবসময়, কায়দায় কুল্লিয়া আছে, সে মৌলিক নীতিমালার আপনি আওতাতে যখন আপনার নতুন সমস্যাটাকে ফেলবেন তখন হয় হ্যাঁ হবে না হয় না হবে, জায়েজ হবে না হয় না জায়েজ হবে, হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ ঘটনা চলবে অথবা চলবে না, বুঝা গেছে কিনা? যেমন ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে যে পাক পবিত্র বস্তু যেগুলি ক্ষয়ক্ষতি করে না সেগুলি হচ্ছে হালাল, তাইয়েবাত হালাল, ঠিক না? ইসলামের কায়দা হচ্ছে, মৌলিক নীতিমালা হচ্ছে যে যত নোংরা বস্তু ক্ষতিকর বস্তু, হ্যাঁ, সেগুলি হচ্ছে হারাম, খাবায়েস, আর খাবায়েস হচ্ছে হারাম, বুঝা গেছে? এই নীতিমালাতে পেশাব পায়খানা হারাম, কেন? পেশাব পায়খানা যদি পেশাব পান করে শরীরের জন্য উপকারী না অপকারী? অপকারী, ঠিক না? কেউ যদি মাটি খায়, পেশাব পায়খানাতে গেল না মাটি খায়, পাথর খায় একজন মানুষ, হ্যাঁ, তো এখন ফতোয়া চলে আসলো আমার কাছে, এমন যদি আয়াত আর হাদিস খুঁজে বেড়ান তো কোথায় পাবেন আপনি? মৌলিক নীতিমালা আছে, দেখতে হবে যে এটা উপকারী না অপকারী, এতে ফায়দা আছে না দারার আছে নোকসান আছে দেখতে হবে আপনাকে, বুঝা গেছে? জি হ্যাঁ, ওই রকমই দেখতে হবে যে ভাত রুটি, হ্যাঁ, মাছ মাংস এগুলি খাওয়া হালাল না হারাম, তাই এ বাত এগুলি, হ্যাঁ, তাই এ বাত, যেসব পশুর গোস্ত খাওয়া যাবে না আল্লাহ বলে দিয়েছেন বা তার জন্য একটা নীতিমালা হাদিসে রয়েছে যে কোন ধরনের পশু খাওয়া যাবে কোন ধরনের পশু খাওয়া যাবে না, আছে নীতিমালা, পাখির ক্ষেত্রে কোন ধরনের পাখি খাওয়া যাবে কোন ধরনের পাখি, নীতিমালা রয়েছে, যেগুলোর দিকে আর বেশি যাচ্ছি না। তো এই নীতিমালা তৈবাত আর খাবায়েসের নীতিমালাটা কায়দাটা নেন, এই কায়দাতে আপনি ভাত রুটি এই ধরনের যতগুলি খাদ্য বস্তু পানীয় বস্তু রয়েছে সেগুলিকে এক পাল্লাতে রাখবেন, একদিকে রাখবেন, আর যেগুলি মদ, হ্যাঁ, তারপরে আপনার গাঁজা, হিরোইন, হ্যাঁ, গাত, ইয়েমান দেশের নেশারজিন, তারপরে আপনার কি বলছে তামাক, বিড়ি, সিগারেট, তামাক থেকে যত প্রোডাকশন হইতে পারে সে গুল হোক আর গুল দিয়ে দাঁত মাজা, যদি বলে আমাকে একটা হাদিস দেন যে গুল দিয়ে দাঁত মাজা যাবে না, কোথা থেকে হাদিস এনে দেবে? কিন্তু কায়দা কুলিয়া আছে যে খাবায়েস এটা খবিস জিনিস, নোংরা জিনিস, তামাক থেকে তৈরি, আর তামাক দিয়ে দাঁত পরিষ্কার করবেন? খাবায়েস দিয়ে না তৈয়বাদ দিয়ে করতে হবে, বোঝা গেছে? আপনার পেস্টটা যদি শুকুরের চর্বি দিয়ে বা কুকুরের চর্বি দিয়ে তো করবেন, কারণ খাবায়েস, আপনি বুঝতে পারছেন, ঠিক কিনা? তো যখন ওইটা করবেন না তো এটাও করবেন না। জি, তো শরীয়তে যারা কোরআন এবং হাদিস বুঝতে শিখবেন গভীরভাবে এবং ফতোয়া দিবেন তাদেরকে সবসময় কোরআন এবং হাদিসের কায়দা কুল্লিয়া মৌলিক নীতিমালা ওসুলগুলি মনে রাখতে হবে। জি, এইভাবে আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন।